সম্মানিত দর্শক যে ভিডিও প্রতিষ্ঠি দেখতে পেয়েছেন এটি বর্তমান সময়ের একটি দরকার ভিডিও যদিও এটি একটি টিকটকের কালেকশন ভিডিও বর্তমানে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম এমন পর্যায়ে চলে যাচ্ছে একজন প্রবাসী যে কিনা পঞ্চাশ দিনার থেকে একশো দিনার বেতনে চাকরি করছে কুয়েতে অথবা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে সমমানের তারা সবাই এই কাজটি করবে আলহামদুলিল্লাহ অবশেষে কুয়েতের বহুল প্রতীক্ষিত ভ্যাকসিন গ্রহণ না করলেও কুয়েতে প্রবেশ করতে পারছে বিভিন্ন দেশের প্রবাসীরা যেটি নিয়ে একটি ভিডিও প্রচার করেছে আরবি নিউজ চ্যানেলগুলিতে চলুন আমরা দেখে নেই কি বলছিলেন এই ভদ্রলোক اجراءات او قرارات مجلس الوزراء والتي تم تعميمها من الاداره العامه للطيران المدني على الفئات المكتمله التحصين وغير مكتمله والغير محصنه وفق الاجراءات وقرارات مجلس الوزراء وابتداء من اخواننا المحصنين দর্শক গত সপ্তাহে মন্ত্রী সভার সিদ্ধান্ত অনুযায়ী কুয়েতে প্রবেশ করতে পারছে ভ্যাকসিন গ্রহণকারীরা পিসিআর টেস্ট ছাড়া এবং হোম কোয়ারেন্টাইন ছাড়া আর যারা ভ্যাকসিন গ্রহণ করেনি তারাও কুয়েতে প্রবেশ করতে পারছে আজ থেকে তবে তাদেরকে বাহাত্তর ঘন্টার মেয়াদের একটি পিসিআর টেস্ট জমা দিতে হবে কুয়েতে এয়ারপোর্টে এসে এবং পরবর্তীতে কুয়েতে প্রবেশ করে সাত দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে সাত দিন পর তাকে আরেকবার টেস্ট করা হবে এরপরে সে যদি কোভিড নাইন্টিনে নেগেটিভ হয় তাকে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্তি দেওয়া হবে আর এই নিয়মটি দুই বছর যাবৎ কুয়েতে বন্ধ ছিল দীর্ঘ দুই বছর পর কুয়েতে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রক্রিয়া গ্রহণ করলো আর এতে করে চরম খুশি দেশে থাকা প্রবাসী এবং যারা নতুন করে আসবে কুয়েতে অথবা যারা ঠিক এই মুহূর্তে কুয়েতে অবস্থান করছে ছুটিতে যাবে নিঃসন্দেহে বিশাল একটি সুখবর গত সপ্তাহে কুয়েত মন্ত্রিসভা এই সিদ্ধান্তটি নিয়েছে ভ্যাকসিনের বাধ্যবাধকতা প্রত্যাহার করে আর ভ্যাকসিনের বাধ্যবাধকতা প্রত্যাহার করার পর নিঃসন্দেহে স্বাভাবিক জীবনে ফিরে আসা পারফেক্টলি শুরু হয়ে গেল তবে যারা কুয়েতে অবস্থান করছেন অবশ্যই কুয়েতের স্বাস্থ্যবিধি মেনে চলবেন কোভিড নাইন্টিন বর্তমান পরিস্থিতিতে কুয়েতের যে সিদ্ধান্তটি নিয়েছে যেটি নিয়ে আমরা গতকাল একটি রিপোর্ট করেছিলাম সেটি হচ্ছে যে আপনি যদি কোভিড নাইন্টিন কোনো আইন লঙ্ঘন করেন সেক্ষেত্রে আপনার পঞ্চাশ দিনার জরিমানা হতে পারে জেল হতে পারে দুটোই এদিকে গত চব্বিশ ঘন্টায় কোভিড নাইন্টিনে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার একশো পঁচানব্বই জন গতকাল থেকে একটু বেড়েছে আক্রান্তের সংখ্যা টেস্ট করা হয়েছিল বাইশ হাজার একশো 58 জনের এবং গত 24 ঘন্টায় নতুন করে 3580 জন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছে যেটি আক্রান্ত চেয়ে কয়েক গুণ বেশি এছাড়া গত 24 ঘন্টা আরো একজন মৃত্যুবরণ করেছে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন সর্বমোট মৃতের সংখ্যা কোভিড-19 এ 2529 জন বর্তমান কুয়েতে ক্রিটিক্যাল অবস্থায় চিকিৎসাধীন আইসিইউতে রয়েছে 90 জন এবং ওয়ার্ডে ভর্তি রয়েছে 313 জন অ্যাকটিভ কেস সংখ্যা 18800 বাইজন সম্মানিত দর্শক কুয়েতের বাংলাদেশ দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে যেহেতু আগামীকাল মহান ভাষা দিবস বাংলাদেশের আটি ফাল্গুন আর এই আটি ফাল্গুন উপলক্ষে কুয়েতের বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকবে এই সময় কুয়েতের বাংলাদেশ দূতাবাস থেকে বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে যাতে করে এর পরের দিন যেটি বাইশে ফেব্রুয়ারি তার মানে নয়ই ফাল্গুন আপনি পাসপোর্ট সংক্রান্ত বা পাসপোর্ট সেবার জন্য বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করবেন আমার ভিডিওর সাথে আরো একটি ভিডিও দেখতে পাচ্ছেন এটি দুবাইতে দুবাইতে বাইশ দুই দু একটি জাদুঘরের উদ্বোধন করা হচ্ছে আর এই জাদুঘরে পঞ্চাশ বছর পরে কি ধরনের জীবন যাপন করবে পৃথিবীর মানুষ তার উপকরণ রয়েছে আর উদ্বোধনের আগে ঠিক এভাবে দেখানো হচ্ছিল একটি উড়ন্ত গাড়ি কীভাবে নামছে আর সেটি আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যেটি একটা সময় মানুষ কল্পনাও করতো না নব্বই দশকে আমরা হলিউডের যে সিরিজগুলি দেখতাম বাংলাদেশে বসে বসে তখন আমরা অনেক কিছুই দেখতাম যারা ভবিষ্যৎ দেখাতো আর তখন আমরা ভাবতাম এটি কখনোই সম্ভব না যদিও বর্তমান সময়ে সেগুলো অনেক আগে আমরা পিছনে ফেলে দিয়েছি আর দুবাই সেটিকে আরও এক দাফ এগিয়ে আনলো যেটি প্রমাণ এটি দর্শক গত দুদিন আগে আমি একটি ভিডিও ফুটেজ শেয়ার করেছিলাম আপনাদের সাথে একজন অ্যারাবিয়ান একটি প্রবাসীর পিছনে তার কুকুরকে লেলিয়ে দিয়েছিল যে ভিডিও ফুটেজটি সে নিজেই রেকর্ড করে সোশ্যাল প্ল্যাটফর্মে ছেড়ে দেয় সেই অভিযোগে এই লোকটিকে আটক করা হয়েছে যেটি আজ নিশ্চিত করেছে আলমাজ আলি ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে আমি সেই ভিডিও ফুটেজটি আপনাদের সাথে আবারও শেয়ার করছি এছাড়া আরও একটি ইনফরমেশন গত দুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটি হচ্ছে যে মেডিকেলে প্রবাসীকে ফিট দায়ে কুয়েতে আর সেই মামলায় আটক হয়েছে এবং ইন্ডিয়ান নাগরিক যাদের দশ বছরে জেল হয়েছে তিনজন আটক রয়েছে আর পাঁচজন কুয়েত থেকে পালিয়ে গেছে এটাতে আমরা আমাদের প্রবাসীদের কাছে একটি তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে যে বাংলাদেশ সম্মানিত দর্শক আমাদের যে সকল প্রবাসীরা ঠিক এই মুহূর্তে বাংলাদেশ থেকে নতুন ভিসা পেয়েছেন বা ভিসার জন্য কথা বলছেন আপনারা একটা ব্যাপার খেয়াল রাখবেন আনফিট হয়ে কুয়েতে কখনোই প্রবেশ করবেন না অনেকে অভিযোগ করতে পারেন বাংলাদেশ থেকে তো সাধারণত সকল মেডিকেলে কুইত প্রবাসীদেরকে আনফিট করে দিচ্ছে সেটি হচ্ছে একটা ব্যাপার জিনালি যদি আপনি আনফিট হয়ে থাকেন বিশেষ করে আপনি ভিসা সংক্রান্ত বা কুয়েতে আসবেন ভাবছেন অবশ্যই আপনি পার্সোনাল একটি চেক করে নেবেন মেডিকেলের কুয়েতের যে সকল চাহিদাগুলো রয়েছে বিশেষ করে জন্ডিশ নট অ্যালাউড কুয়েতে এছাড়া এইচ সেটিও নট অ্যালাউড এই দুটি ব্যাপার ছাড়া আদার অন্য কোনো ব্যাপারে কুয়েতে খুব একটা সমস্যা হয় না কাজেই আপনি কুয়েতের বিষা খরিদ করার আগে অথবা অলরেডি আপনি বিষা খরিদ করে ফেলেছেন এখন কি করবেন এই ব্যাপারগুলো থেকে নিজেকে সেভ রাখবেন যাতে করে কুয়েতে আসলে আপনি কোনো ধরনের জটিলতায় না পড়েন যেহেতু এরকম একটি ব্যাপার সামনে চলে এসেছে কুয়েতের মেডিকেলের যে অপশনটি সেটি আরও হার্ড করে ফেলবে কারণ তারা মনে করছে যে ডক্টররা ঠিক এভাবেই টাকা খেয়ে প্রবাসীদেরকে ফিট করে দিচ্ছে কুয়েত এই অপশনগুলিতে সম্পূর্ণ নট অ্যালাউড যে কোন দেশের প্রবাসীদেরকে তাদের নিজ দেশে পাঠিয়ে দিয়ে থাকে সম্মানিত দর্শক এর মাঝে কুয়েতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে গতকালও রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হয়েছে কুয়েতে আর কুয়েতের এই অভিযান চলবে যেহেতু কোভিড নাইন্টিন পরিস্থিতি কাটিয়ে কুয়েত স্বাভাবিক জীবনে ফিরে এসেছে আর এই ফিরে আসার পর থেকে আটক করছে অবৈধ প্রবাসীদেরকে আটক করছে বৈধ প্রবাসীদেরকে এখন আপনারা বলতে পারেন যে বৈধ প্রবাসীদেরকে কেন আটক করছে বৈধ প্রবাসীরা অবৈধ কাজ করছে যেমন বিশ নম্বর আর্টিকেলে আট লক্ষরও বেশি প্রবাসী রয়েছে কুয়েতে কর্মরত যদিও এই বিষাগুলো কুয়েতের বাসা বাড়ে তার মানে অফিসিয়ালি আপনার কাছে একটা ই রয়েছে কিন্তু আপনি যে কাজ করছেন সেটি অবৈধ আর কুয়েতের আইন শৃঙ্খলা এছাড়া কোম্পানিতে ডিউটি করে বাইরে যারা কাজ করছে আরও আটক হচ্ছে কারা। বাড়িতে বাসা বিশ নম্বর আর্টিকেলে কাজ করতো কিন্তু পালিয়ে গিয়ে বিভিন্ন অফিসের আন্ডারে কাজ করছে যেটি কুয়েতের আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ এছাড়া জিলিবাল শুয়েক মাহবুল্লা হাসাবিয়া বিভিন্ন আজনবী অদ্বাসিত এরিয়াতে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীরা নানা ধরনের বিজনেসের সাথে নিজেদেরকে জড়িয়ে রেখেছে বা দীর্ঘদিন থেকে করছে অথচ এটি কুয়েতের আইন অনুযায়ী অবৈধ বা এই ধরনের কাজের কুয়েত অনুমোদন দেয়নি কাজেই এই ব্যাপারগুলি থেকেও অবশ্যই নিজেকে দূরে রাখবেন আপনার প্রবার জীবন সুরক্ষিত রাখতে ইনফরমেশন গুলো যদি ভালো লাগে একটি লাইক দিবেন কোনো কিছু জানতে কমেন্টস করবে ইনফরমেশনটি শেয়ার করে রেখে দেবেন আপনার টাইম যাতে করে এই ধরনের তথ্য ইনফরমেশন শেয়ার করলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান আর যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ